অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমাদের একটা অফবিট লোকেশনে যাব। তাই অনেক অফবিট লোকেশন দেখার পর আমরা বেছে নিই খুব চর্চিত একটা জায়গা, সিটং। তো হাই বন্ধুরা, আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখন বাজে এক্সাক্ট 9:30, বাইকে তেল ভরানো হয়ে গেছে, এখন শিলিগুড়ি থেকে বেরোচ্ছি। অনেক পথ দিয়ে সিটং যাওয়া যায়, তবে আমরা যাচ্ছি আজকে সেবক হয়ে। যেহেতু আমাদের শিলিগুড়িতেই বাড়ি, তাই আমরা শিলিগুড়ি থেকেই রওনা দিয়ে দিয়েছি সকাল সকাল। কিন্তু যারা বাইরে থেকে আসবে, তারা যদি ফ্লাইটে আসে তাহলে বাগডোগরা এয়ারপোর্টে নেমে গাড়ি রিজার্ভ করে আসতে হবে, বা যারা ট্রেনে আসবে তারা সকালে NGP-তে নামলে সেখান থেকে গাড়ি রিজার্ভ করে চলে যেতে পারে। এখন বাজে 10:25, সেবকে ঢুকে গেছি, সেবক ছাড়ি এবার সোজা বেরোবো। এখন ফেব্রুয়ারি মাসে প্রায় শেষ, তাই ঠান্ডাও আছে এখন। তো শিলিগুড়ি থেকে সেবক হয়ে শিটংয়ের ডিস্টেন্স প্রায় 55 কিলোমিটার মতো। এটা কালীঝোড়া, পাশে তিস্তা ড্যাম, আর এখানে রেল লাইন তৈরি হচ্ছে, কাজ এমনি ফুলদমসেই চলছে, এটা সিকিম কানেক্ট করবে। NH-10 এদিক দিয়ে গ্যাংটকও যাওয়া যায়, আর পাশে এখানে তিস্তা নদী, সামনে পাহাড়, এই জায়গাটা দিয়ে যেতে কিন্তু দারুণ লাগবে। যেতে যেতে হাতের বাঁ সাইডে এখানে দেখতে পাবে বিরিকদারা, সিটং, অহলদারা লেখা আছে। একটু দেখতে হবে সোজা বেরোবো না এই হাতের বাঁ দিক দিয়ে এই দিক দিয়ে উঠে যেতে হবে, কারণ এই সাইড দিয়েও দেখাচ্ছে। প্রথমবার আসলে যা হয়, একটু দেখে দেখে যেতে হবে, তাই টাইমও লাগবে বেশি। আচ্ছা, কোন দিকে ঠিক হলো? কোন দিক দিয়ে? এদিক দিয়ে। এদিক দিয়ে উপরে উঠে যেতে হবে। চ, এখানে যে ফুলের দোকানটা আছে এই জায়গাটাই বিরিকদারা, এখান থেকে ওপরে উঠে যেতে হবে। আর এই রাস্তাটা বাইক নিয়ে ওঠাটা সত্যি দেখার মতো। সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগছিল আমার, কারণ একে তো খাড়া ছিল ভীষণ, তার উপর কতটা এভাবে উঠতে হবে বা সামনে কি আছে কিছুই বুঝতে পারছিলাম না। আর তার মধ্যে ডাবল ক্যারি করা, যে চালায় সত্যি তার জন্য কিন্তু ভীষণ টাফ। নামবো? না না, নামতে হবে। এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এভাবে ওপরে উঠতে বেশ একটা গা ছমছম কিন্তু করছিল, কারণ একটা লোকও দেখা যাচ্ছিল না।
সিটংয়ে তিনটে পার্টসে ডিভাইড করা হয়েছে, লোয়ার সিটং, মিডল সিটং আর আপার সিটং। চাইলে লোয়ার আর মিডল সিটংয়েও থাকা যায়, তবে উপরে যত উঠবে প্রচুর হোমস্টে দেখতে পাবে। তো সব থেকে ভালো হয় আপার সিটংয়েই থাকা, কারণ ওপরে ভিউটাও বেশ সুন্দর হয়। এখন বাজে 11টা, লাংকু এই জায়গাটায় আসলাম, এখানে চাটা খাবো তারপরে আবার উঠব। ভালোই ঝোড়ো হাওয়া দিচ্ছে ওপরে। আর পারলাম না লোভ সামলাতে, একাকাই সামনের দিকে একটু হেঁটে যাচ্ছি। সামনে হোমস্টেগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। এখানে 10 মিনিট দাঁড়িয়ে এখন বেরোচ্ছি। আবার আমরা ছুটে চললাম সামনের দিকে। তো আমরা যে হোমস্টে বুক করেছি সেটা আপার সিটংয়ে। এটা যেহেতু অফবিট লোকেশন, তাই রাস্তা যে খুব একটা ভালো পাবে তা না, কারণ ওপরের দিকে যত উঠছি তত রাস্তাটা খারাপ। আর আমাদের অনেকেই বলেছিল যে ওপরের রাস্তা ভালো পাবো না, খারাপই আছে। রাস্তা খারাপ হলে কি হবে, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, কারণ দেখো পাশে পুরো মেঘে ঢাকা আছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না সাইডটা। একবার দেখে নে, এখানে আবার একটু সূর্যি মামাকে দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের হোমস্টেটা আরেকটু ওপরে, আরও যেতে হবে। জায়গাটা দিয়ে যেতে যেতে অনেক কিছু পড়ছে, এখানে যেমন পাইন ফরেস্ট, দারুণ লাগছে এই জায়গাটা দিয়ে যেতে। তো ফটো তোলার জন্যও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাবে। সামনের হোমস্টের নাম মেঘদ্বার হোমস্টে, তো নিশ্চয়ই মেঘেই ঢাকা থাকে, সেই জন্যই এরকম নাম দিয়েছে। তো যত উপরে উঠছি তত দেখছি মেঘে ঢাকা। যেতেই পাশে কমলালেবুর বাগান পড়বে, তো আজকে আর ঢুকবো না, কালকে ফেরার সময় ঢুকবো। যত উপরে উঠছি রাস্তা যে আরো কঠিন হচ্ছে সেটা ভালো করেই বুঝতে পারছিলাম। মেঘের মধ্যে দিয়ে চলছি, এটা দেখতে বা ভাবতে কিন্তু দারুণ লাগছিল, সাথে একটা ভয় কাজ করছিল, কারণ প্রথম থেকেই বুঝতে পারছি না যে কতটা উঠতে হবে বা কতটা যেতে হবে বা সামনে কি আছে। আর যা অবস্থা সামনে, মানে কিছুই দেখাই যাচ্ছে না।
রাস্তা, কোন রাস্তা দিয়ে যেতে হবে? এখানে দেখাচ্ছে রুম্বা হোমস্টে। এইটা অহলদারা, এটা অহলদারা, অহলদারা নামচিন পুখরি, শেলপু বাজার, সিটং 3 কিলোমিটার। আচ্ছা ইধার সে জানা হ্যাঁ, মোড়টা যে অহলদারা ভিউ পয়েন্ট সেটাই দেখা যাচ্ছিল না, কারণ এতটাই মেঘ হয়ে আছে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো উনি হেল্প করলেন বলেই আমাদের সুবিধে হলো। তো আমরা এবার এদিক দিয়ে সোজা ওপরে উঠে যাচ্ছি। আমি কি জানি পুরো মেঘের মধ্যে আসতে হবে, ডুবতে হবে। চোখের মধ্যে কিছু একটা হয়ে গেছে, ঝাপসা ঝাপসা কিছু দেখতে পাচ্ছি না মেঘের। হ্যাঁ আরে সে ফেলছি, কিন্তু একটু দেখছি মানে মনে হচ্ছে চোখের মধ্যে কিছু একটা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে গাড়ি, রাস্তা খুবই খারাপ। লোকজন এখানে দেখা গেছে, হনুমানজির একটা মন্দির। এখান দিয়ে একটা আবার রাস্তা উপরে উঠে গেছে, এখান দিয়ে এখান থেকে 2 কিলোমিটার আর দেখাচ্ছে। নিচে আবার নামছি, একবার নিচে নামছি, একবার উপরে উঠছি। টি গার্ডেন হোমস্টে, চা বাগানের মধ্যে হোমস্টে, সুন্দর, এটাও ভালো। টি গার্ডেন হোমস্টে, টি গার্ডেন হোমস্টে, আরো এখনো 1 কিলোমিটার যেতে হবে। সামনে থেকে ডান দিকে একটা রাস্তা নেমে আছে, তো সেদিকেই নামতে হবে। রাস্তার অবস্থা খুবই খারাপ, তাই অনেক জায়গায় আমি বাইক থেকে নেমে হেঁটে হেঁটেই গেছি। কোন দিকে যাবি? এইটা না, এই সোজা। বিশেষ হোমস্টে এটারও খুব নাম আছে, তো এটা ছেড়েও আমাদেরকে আরেকটু সামনের দিকে যেতে হবে।
আমরা ঠিক দিকেই যাচ্ছিলাম, তো একটা মজার কাণ্ড ঘটে গেছে। তো আমরা আমাদের হোমস্টেটাই খুঁজছিলাম, যেটার নাম অতিথি হোমস্টে। তো হঠাৎ করে একজন পাহাড়ের নিচে একটা হোমস্টে থেকে আমাদের এমনভাবে ডাকছিল, তো আমরা ভেবেছি হয়তো ওটাই আমাদের হোমস্টে হবে। তো একটা ছোট্ট রাস্তা নিচের দিকে চলে যায়, তো পুরো পাথর পাথর ছিল আর গর্ত গর্ত ভালোই ছিল। তো আমি সেটা দেখে আগেই নেমে গেছিলাম। এবার সৌম্য কি করে, সৌম্য আস্তে আস্তে বাইকটা নিয়ে নিচের দিকে নামতে শুরু করে। ব্যাস আর কি, উনি ভেবেছেন আমাদের রুম লাগবে কিনা, তো উনি সেই জন্যেই হাত দেখাচ্ছিলেন। আর সৌম্য ভেবেছে হয়তো ওটাই আমাদের হোমস্টে হবে, তো ও তাড়াতাড়ি করে গাড়িটা নিচের দিকে নামিয়ে দিয়েছে। তো নামিয়ে তো দিয়েছে, কিন্তু রাস্তার কন্ডিশন এতটাই খারাপ ছিল, তো পেছনেও ঠেলতে পারছিল না। এবার সামনের দিকে যেতে আরেক কাণ্ড ঘটে গেল। এমনি রাস্তা খারাপ, তার মধ্যে আরো নিচে নেমেছে। তোকে দেখে না হাসি পাচ্ছে সত্যি, সবাই এমনি এক নামেই চেনে। তো বেশি দূর একদমই না, সামনে আরেকটু যেতে হবে, গেলেই অতিথি হোমস্টে পেয়ে যাব। এখানে দেখাচ্ছে আমাকে এই রাস্তা দিয়ে আসতে হবে, অতিথি হোমস্টে এখান দিয়ে নেমে যেতে হবে। ফাইনালি এখানে দেখা গেছে অতিথি হোমস্টে লেখা, তো এখান দিয়ে আমাদের একটু সামনের দিকে যেতে হবে। আন্ডার वाला যে রাস্তা না আপা, হোমস্টে কে সামনে যাবে বোর্ড লাগা হুয়া হয় না, উহা সে আন্ডার আয়া হুয়া। এটা তো দেখা 2 মিনিট 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, আরো এখানে ড্রাইভিং করো না স্যার, তাই না? এখানে বোর্ড আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিছুটা আসার পর আমি এখানেও নেমে যাই, কারণ আমার মনে হয়েছে এখানে হেঁটে হেঁটেই যাওয়া ভালো। আর বাইক নিয়ে একটু তো অসুবিধে হচ্ছেই, কারণ এখানে রাস্তা তো কিছু নেই, ওই পাথর পাথরই দেখতে পাচ্ছি। এখন বাজে ঘড়িতে 12:30, তো পাক্কা 3 ঘন্টাই লেগেছে আমাদের আপার সিটংয়ে এখানে আসতে। হ্যাঁ, তার মধ্যে আমাদের অনেক খুঁজতে হয়েছে, তো সেখানে টাইম গেছে, তো 2.5 ঘন্টার মধ্যে মোটামুটি ঢুকে যাওয়া যাবে। আমি তো হেঁটে হেঁটেই আসলাম এতটা।